জরুরি, আমার গেস্টকে এইভাবে তুমি অপমান করতে পারো না। অপমান করলাম মানে? কাকে অপমান করলাম? ময়ূরাকে আমি তোমাকে অপমান করলাম না তো? আর তুমি যদি সেইভাবেই বলো তাহলে ময়ূরাকে বাইরের লোক, সে আমার পরিবারের কথার মধ্যে কেন ইন্টারফেয়ার করছে? তাতে আমি অপমানিত বোধ করছি, সেবেলা কিছু না। কাকে বাইরের লোক বলছো তুমি? হিসেব মতো তো ময়ূরাকে বাইরের লোক। কোজাগরি, সরি কোজাগরি, সরি, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমি তার জন্য মাপ চাইছি। আসলে কি বলো তো, দেখো আজকে তো বিয়ের আগের দিন, এখন যদি এই কথাবার্তাগুলো হয় তাহলে ছেলেটার মনের উপর একটা প্রেশার পড়বে, তো তাই আমি বলেছিলাম আর কি। সেটা মা কোনোদিনও দেখেওনি আর দেখতেও চায় না। আন্টি, আপনি যেটা বোঝেন আমার মা কি সেটা বোঝে? আপনি একটা শিক্ষিত মানুষ, স্কুলে পড়িয়েছেন, কি করে ভাবলেন আপনার সেন্সের সঙ্গে আমার মায়ের সেন্স মিলবে? এটা সম্ভবই না। বারবার সবার সামনে আমাকে একদম অপমান করবি না। দুটো পাশ দিয়ে কে বড়, কে ছোট, কে ঠিক, কে ভুল, কে উঁচু, কি নিচু, এগুলো বিচার করা যায় না। আজকে ময়ূরাক্ষী যদি চারটে পাশ নাও করতো, একটা বড় চাকরি নাও করতো, তাহলেও কিন্তু ময়ূরাক্ষী যতটা বড় মাপের মানুষ ততটাই থাকতো। আর আমি কি পাশ করেছি কি পাশ করিনি সেটা বড় কথা নয়, আমি যে জায়গায় আমি যেরকম মানুষ আমি সেরকমই। সারাক্ষণ চোখে আঙুল দিয়ে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করিস না, তাতে কিন্তু আমি ভুল প্রমাণিতও হব না এবং ছোটও হব না, সেটা তোরা চাইলেও করতে পারবি না। আচ্ছা তুমি তুমি আন্টিকে এরকম ছোট করছো কেন বলো তো? এত অপমান করছো কেন? আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি তো আগে এরকম করতে না গো। অদ্ভুত ব্যাপার না, মানে সবার সামনে, হ্যাঁ আমরা তো বাইরেরই লোক, তুমি আমাদের সামনে আন্টিকে তখন থেকে হ্যাঁটা করে যাচ্ছ, ছোট করে যাচ্ছ, প্রাইজ নিয়ে তখন থেকে টিজ করছো, আমি কি বুঝতে পারছি না নাকি? আন্টি সহজ সরল মানুষ, বোঝে না কিছু, আমি সব বুঝছি। হ্যাঁ সত্যি টিটো, তোর আচার আচরণ দেখে না আমার সত্যি খুব খারাপ লাগছে রে। কি আর বলবো বলতো, আমার বলার কোনো ভাষা নেই। আর টিনটিন তোকে বলছি, মানে তুই কি সবটা ভুলে গেলি? তুই তো তুই তো এরকম ছিলি না রে বাবা, তুই তোর মায়ের কিরকম ন্যাওটা ছিলি সবটা ভুলে গেলি? আজকে তোরা তোর মাকে যে ভাষায় কথা বলছিস, যেভাবে অ্যাকিউজ করছিস, সেটা তোর মা ডিজার্ভ করে কি? তোর মা কি তোদের জন্য কোনোদিনও কিচ্ছু করেনি? আশ্চর্য। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।